মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন তো সকাল থেকে এত কুয়াশা, আমিও সকাল সকাল উঠে পড়েছি, আর এর মধ্যে আমার রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফুলকপির তরকারিও করে ফেলেছি, আর এখন করছি সবজি ডাল। মুসুর ডাল দিয়েছি, আর এর মধ্যে টমেটো কেটে দিয়েছি, শিম আছে, পেঁপে আছে। এটা আমার মায়ের প্রিপারেশন, এটা খেলে না মানে শরীরটাও খুব ভালো থাকে আর তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, মানে হজম হয়ে যায়। আর এখানে যে ধনে পাতা কেটে রেখেছি, যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে তখন এই ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব মানে একটা টেস্টি, শীতকালে এই ডালটা আমার ভীষণ ভালো লাগে। আর এবার তো সারাদিনই কাজকর্ম সব কিছুই আছে, আর ঘরে থেকে থেকে না আর মনটাও ভালো লাগছে না, মানে সব সময় যেন বোরিং লাগছে। এবার ভাবছি যে লাঞ্চ করে খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়ব ফাঁকা জায়গায়, মানে একটু রিল্যাক্সেশনের দরকার আছে। যেখানেই যাই তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই, তোমরা সাথে থেকো, আমাকে সাথ দিও। চলো পরে আবার কথা হচ্ছে। চলো এবার খেয়ে দিয়ে একটু বেরোবো। তোমাদের সকালে বলেছিলাম না যে ঘরের মধ্যে ভাল লাগছে না, ছুটির দিন একটু বাইরে না গেলে মনটাও ঠিক ভালো লাগে না। চলো কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো, সব কিছু শেয়ার করব, তোমরা শুধু আমার সঙ্গে থেকো। দুপুরবেলা পুরো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, ছুটির দিন, ঘরে থাকতে তো আর ভালো লাগে না, শীতকাল চলে এসছে। দেখো পুরো মাঠে চলে এসেছি আমরা, আর আজকে এসেছি, দেখো আজকে কোনো ম্যাচ হচ্ছে না এখানে, মানে ডেইলি তোমার কিছু না কিছু ফুটবল ক্রিকেট ম্যাচ হয়। আর শীতকাল হলে তো এখানে বিকালবেলার দিক হলে তার বলতেই হবে না, পুরো ভিড় ভাট্টা, ঝালমুড়ি ফুচকা পুরো একদম এখানে। দেখো দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো দূরে ঝালমুড়ি ইতিমধ্যে বিক্রি হচ্ছে এখানে। দেখো কত সুন্দর, মানে এটা একটা মন ভালো রাখার জায়গা বলা যায়, পুরো গড়ের মাঠের এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এখানে ঘোড়ার গাড়ি, দেখো দেখতেও সুন্দর লাগছে। এখানে কি হয়, মন তোমার খারাপ করলে তুমি এখানে আসতে পারো। সবাই এখানে শীতকালে অনেক ক্রিকেট খেলা হয়, আজকে যদিও কোনো ম্যাচ হচ্ছে না। দেখো কত, দেখো বন্ধুরা সামনেই ভিক্টোরিয়া, কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু ভিক্টোরিয়ার কাছেই রয়েছে। দেখো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া অনেকটাই দেখা যাচ্ছে, এখন রোদ্দুর রয়েছে তো ওই জন্য অনেকে আসেনি আর কি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিক্টোরিয়াই, দেখো ভিক্টোরিয়া। যাচ্ছি ঝালমুড়ি খেতে, আর খিদে পেয়ে গেছে, এখানে দাঁড়িয়েছি ওই জন্য একটু ঝালমুড়িও খাবো। তোমাদের তো দেখাবো কোথায় ঝালমুড়ি খাচ্ছি, আমি আবার একটু ঝাল বেশি খাই আবার। বাদাম দেবে না?
ঝালমুড়ি দেখলেই আমি আর লোভ সামলাতে পারি না, মানে ভালো কিছু খাওয়ার কোনো লোভ নেই, মানে যেখানেই যাব মানে ঝালমুড়ি। আগে তো প্রচণ্ড লোভ ছিল ট্রেনে উঠলেই ঝালমুড়ি, এখন সেটা অনেকটা কাটিয়ে উঠেছি। আর আমার সঙ্গে গৌতমও গিয়েছিল, উনি তো মানে ঝালের বা কোনো কিছু ওই দিকে কোনো লোভ নেই, শুধু মিষ্টি আর মিষ্টি, মানে পৃথিবীর যত রাজ্যের মিষ্টি আছে আর মিষ্টি খাবে, আর আমি পুরো একদম অপোজিট। আর ঝালমুড়ি খেতে গেই গাড়ি চালানো তো আগে কিছুটা শিখেছিলাম, আর এখানেও ইচ্ছা হলো, ফাঁকা মাঠ কেউ কোথাও নেই, তো একটু দেখি ট্রাই করে কেমন শিখেছি, সেই জন্য এখানেও একটু ফাঁকা জায়গা পেয়ে ইচ্ছা হলো। আর কি করব, আর তো মানে এসেছি দুপুরবেলা, আর বিকাল বিকালও মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ইচ্ছা আছে একদিন আসব, মানে অনেক হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে এলে এত বড় মাঠ, মানে একটু হাঁটলেও মানে মনটা ভালো হয়ে যাবে, সেই জন্য আমার এই ফাঁকা নিরিবিলি জায়গা, মানে লোকজন খুব নেই আবার আছেও, এরকম জায়গা খুব ভালো লাগে। আর ম্যাচ তো আজকে দেখা হলো না, যেটার জন্য মানে আসা এখানে সেটাই হলো না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে মনে কাজ অনেক থাকবে, রান্না বান্না করতে হবে, ব্যস্ত থাকবো, হয়তো তোমাদের সঙ্গে আর সব কিছু শেয়ার করতে পারবো না। মোটামুটি বলতে পারো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।